স্টুডেন্ট, তোমাদের আগে আমি অলরেডি চার তিনটে ক্লাস করে এসেছি, ঠিক আছে। আজকে যেটা পড়াবো কোর্স সিক্সে ইউনিট ফাইভের থেকে, হ্যাঁ, যে জুম আগে ওগুলো পড়িয়ে এসেছি, যে লিঙ্গ কীভাবে, লিঙ্গ নির্ধারণ কীভাবে হয়, লিঙ্গ যে আরও যে ব্যাপারগুলো আছে সেগুলো আমি বলে এসেছি। আর যেটা পড়াবো লিঙ্গ এবং যৌনতার মধ্যে যে বিকাশ, ঠিক আছে, লিঙ্গ ও যৌনতার বিকাশ। দেখো, এইটা আজকে আমরা এটা আমরা আলোচনা করবো। দেখো, প্রথমে বলি পুরুষ এবং নারী, ঠিক আছে, পুরুষ ও নারীর যে যৌনতার বিকাশের প্রকৃতি দিক দিয়ে কিন্তু একটা পার্থক্য কিন্তু আছে। কী বললাম, পুরুষ এবং নারীর যৌনতার যে বিকাশ, তার যে প্রকৃতি, প্রকৃতির দিকে কিন্তু পার্থক্য কিন্তু আছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু কী দেখবো আমরা, যে সেখানে পুরুষের থেকে নারীদের যে যৌনতার যে বিকাশটা সেটা কিন্তু অনেকটা জটিল, তাই তো। এবং এখানে একটা জিনিস আমরা বলি, যে সাধারণ দৃষ্টিতে আমরা কী দেখি, সাধারণ দৃষ্টিতে যৌনতার যে বিকাশ, বিকাশের যে প্রকাশ যেটা, সেটা দুটো টাইপের হয়। একটা হচ্ছে তোমার কি বিষমকামিতা, আর দু নম্বর হচ্ছে সমকামিতা, ঠিক আছে। কী বললাম, একটা হচ্ছে বিষমকামিতা, আরেকটা হচ্ছে সমকামিতা। দেখো, এবার হচ্ছে কি, একটা জিনিস আমরা খেয়াল হবে, এই যে সমকামিতা এবং বিষমকামিতা যে ব্যাপারটা আমি বলছি, এটা কিন্তু ভালোবাসার নিরিখে কিন্তু সমকামিতা এবং বিষমকামিতা ব্যাপারটা কিন্তু হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো, আমাদের যে ফ্রয়েড, বিজ্ঞানী ফ্রয়েড, এই ফ্রয়েড কিন্তু এই সমকামিতা এবং বিষমকামিতা বা যৌনতার যে বিকাশ বা লিঙ্গ এবং যৌনতার যে বিকাশ সম্বন্ধে একটা কথা কিন্তু বলে গেছে, যে লিবিডো বিকাশ। কী বলে গেছে, কী বললাম, ফ্রয়েড কি বলে গেছে, না লিবিডো, লিবিডো বিকাশ। এখানে কি বলে গেছে, না এখানে বলে গেছে যে কোনো একটা পুত্র সন্তান, ঠিক আছে, পুত্র সন্তান কি হচ্ছে, না পুত্র সন্তানের ক্ষেত্রে কি হচ্ছে, যদি বাবার পরিবর্তে সে মায়ের সঙ্গে, মানে বহুদিন মায়ের সঙ্গে যদি বড় হয়, সেক্ষেত্রে কিন্তু একটা মানে সমকামিতার, মানে সমকামিতার বিকাশের একটা প্রকাশ কিন্তু লক্ষ্য করা যাবে, ঠিক আছে। সেটা কিন্তু লিবিডো, এই ফ্রয়েড, ফ্রয়েডের মতো লিবিডোর যে বিকাশ সেখানে কিন্তু বলা হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস দেখবে, যেহেতু ওটা কী বললাম, যে পুত্র সন্তানের ক্ষেত্রে, পুত্র সন্তান যে মাতার সঙ্গে যে ব্যাপারটা বললাম, উল্টো দিক থেকে কিন্তু কি, কন্যা সন্তান কিন্তু পিতার সঙ্গে যদি ব্যাপারটা থাকে, তা সেটাও কিন্তু ওই যৌনতার বিকাশে কিন্তু একটা সমকামিতার বিকাশ, সমকামিতার যে বিকাশ যেটা, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এই যে বিষম লিঙ্গের যে ব্যক্তিরা, এখানে একটা জিনিস, বিষম লিঙ্গের ব্যক্তিরা সবসময় কিন্তু সমকামিতার আশ্রয় কিন্তু নিতে পারেন, হয়েছে, এটা একটা ব্যাপার গেল। এবার আরেকটা জিনিস বলি, লিঙ্গ এবং যৌনতার বিকাশের ক্ষেত্রে একটা জিনিস একটু বলি, লিঙ্গ এবং যৌনতার যে বিকাশ আছে, সেই লিঙ্গ এবং যৌনতার বিকাশের ক্ষেত্রে কিন্তু, মানে বিকাশ প্রসঙ্গে কিন্তু দেখো, পরিবারের যেমন একটা ভূমিকা আছে, বিদ্যালয়ের একটা ভূমিকা আছে, সমাজেরও কিন্তু একটা ভূমিকা আছে। এই তিনটে যে ব্যাপার বললাম, তিনটেরই কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা আছে। তার মধ্যে বিদ্যালয়ের ভূমিকাটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেটা কীরকম দেখো, বিদ্যালয় কী করে, না বিদ্যালয় যেমন একদিকে যেমন কি পঠন পাঠন এবং শাস্তি দেওয়ার যে নিয়মকানুন, সেগুলো যেমন একদিকে দেখে, এরা কিন্তু যৌনতার যে বিকাশের ব্যাপারটা, সেটাও কিন্তু কী করে বলতো, সবসময় কিন্তু একটা তুলে ধরার যে ব্যাপারটা, সেটাও কিন্তু তারা যাতে কি, মানে নারী পুরুষের সুস্থ যে স্বাভাবিক যে সম্পর্ক, সেই সম্পর্কে ভিত্তি স্থাপন করার ক্ষেত্রে উপযুক্ত যে ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু কে নেয়, না বিদ্যালয়। তাহলে কে কে বললাম, একটা হচ্ছে পরিবার, পরিবার কিন্তু একটা বিশেষ ভূমিকা নেয়, সমাজ কিন্তু একটা বিশেষ ভূমিকা নেয়, আর কি নাই বললাম, যে বিদ্যালয়। এর ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকাটা কিন্তু বিশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা একটা ব্যাপার গেল। এবার আর একটা জিনিস বলি, বিভিন্ন রকম যে নানান গবেষণার ফল থেকে আমরা দেখতে পাচ্ছি কি, গবেষণার ফল বা বিভিন্ন মানে সমীক্ষা থেকে কী বোঝা গেছে, যে সমীক্ষা থেকে বোঝা গেছে জীবিকা এবং ক্যারিয়ার যে ব্যাপারগুলো, ক্যারিয়ার চাপে এবং জীবনের যে জটিলতা যে বৃদ্ধি পাচ্ছে, বা জটিল বৃদ্ধি পাওয়ার ফলে জীবনযাত্রার যে ধরনের পরিবর্তনের ফলে কী হচ্ছে, তার ফলে মধ্যে পরিবর্তন হওয়ার ফলে উদ্বেগ এবং মানসিক যে একটা সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যা অধিকারের দরুন কিন্তু যৌনতার বিকাশের কিছুটা কিছুটা কিন্তু বাধাপ্রাপ্ত কিন্তু হয়। এটা কিন্তু আমরা মোটামুটি এখন, মানে আগেকার দিনের থেকে এখনকার দিনে এটা কিন্তু আমরা লক্ষ্য করছি, ঠিক আছে। এবং আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবে, সামাজিক অর্থনৈতিক যে জটিলতা আছে বা অনিশ্চিত যে ব্যাপারটা, অস্থিরতার প্রভাবে মানুষের মধ্যে কিন্তু একটা স্বাভাবিক সম্পর্কের উপর কিন্তু একটা কী, মানে প্রায় নেতিবাচক হয়ে কিন্তু একটা দাঁড়ায়, ঠিক আছে। এটা একটা লক্ষ্য। আরেকটা কিছু, যৌনতার বিকাশ কিন্তু শেষ পর্যন্ত যে সমাপ্তির যে ব্যাপারটা, সমাপ্তি যে লাভ করবে, সেটা কিন্তু একটা সম্পর্কের স্থায়িত্বের উপরে কিন্তু যৌনতার বিকাশটা কিন্তু লাভ করবে, যৌনতার বিকাশ কিন্তু ঘটবে। যদি সম্পর্কের মধ্যে একটা স্থায়িত্ব যদি না থাকে,
নারী পুরুষ একটা ওদের সম্পর্কের মধ্যে যদি সাহিত্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে যৌনতার বিকাশ কিন্তু হবে কি, সেক্ষেত্রে যৌনতার বিকাশ কিন্তু হবে না। তাহলে ওদের মধ্যে একটা সম্পর্ক মানে স্থায়ী 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 বা স্থায়িত্ব একটা বড় মোটামুটি স্থায়ী বলতে পারো, স্থায়ী যে একটা সম্পর্ক সেই সম্পর্কের জন্যই কিন্তু কী হয় না, ওদের সম্পর্কে একটা স্থায়িত্ব কিন্তু আসে, মানে যৌনতার বিকাশের যে স্থায়িত্ব সেই স্থায়িত্বটা কিন্তু একটা আসে। ঠিক আছে, এই মোটামুটি আমরা একটা লিঙ্গ যৌনতার বিকাশ সম্বন্ধে কিন্তু আজকে জানলাম।